সো হ্যালো গাইস, আশা করি সবাই ভেতর থেকে ভালো আছেন। আজকে কোনো গেম প্লে না, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা খুবই ইজিলি রিকলটা কন্ট্রোল করতে পারবেন। তো আজকের ভিডিওটা তিনটি ভাগে বিভক্ত করা থাকবে। প্রথমে থাকবে গ্রিপ, দ্বিতীয়তে থাকবে জাইরোস্কোপ, তৃতীয়তে থাকবে সেন্সিটিভিটি। গ্রিপটা টোটাল নির্ভর করে আপনার উপরে। আপনি যদি M762-তে বা M4-এ রেড ডট বা হোলো লাগিয়ে খেলেন তাহলে আপনার জন্য বেস্ট হবে ভার্টিক্যাল গ্রিপ। আর আপনি যদি M762 বা M4-এ 3X, 4X, 6X ইউজ করেন স্প্রে দেওয়ার জন্য তাহলে আপনার জন্য বেস্ট হবে লাইট গ্রিপ। আর যদি আপনি কম্পনসেটর ইউজ করেন তাহলে আপনার রিকল হবে হাই লেভেলের বিস্ট। অ্যান্ড দ্য লাস্ট পার্ট, মেইন পার্ট, সেটা হচ্ছে সেন্সিটিভিটি। আপনার ডিভাইসের ডিসপ্লে যদি 5.56-এর উপর হয় অ্যান্ড 7.7 ইঞ্চির ডিসপ্লে নিচে হয় তাহলে আপনি এই সেন্সিটিভিটি হুবহু কপি করতে পারেন, তাহলে আপনার রিকল হবে বিস্ট লেভেলের। আর ভিডিওর লাস্টে আমি সেন্সিটিভিটির কিছু ফুটেজ দিয়ে দিব যে এই সেন্সিটিভিটি দিয়ে পাবজি রিকলটা কেমন হয় সেটা দেখতে পারবেন ইউটিউবে আপনাদের জন্য। আমি কাজ করছি, কাজ করে যাব, শুধু আপনাদের সাপোর্টটা প্রয়োজন। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটা খুবই ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডদের মাঝেও শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ। মোবাইল নাই মোবাইল।